আসসালামু আলাইকুম। আবারও প্রমাণিত হলো আপনাকে বাতিলের টার্গেট হতে হলে অথবা বর্তমান মাফিয়া সরকারের টার্গেট হতে হলে দল করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনাকে সত্যি কথাটা নির্ভয়ে বললেই হবে, আপনি শেষ। দর্শক, আবু তোহা মোহাম্মদ আদনান তো কোনো রাজনৈতিক দল অথবা কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন না। তার কোনো বক্তৃতায় সরকার বিরোধী উস্কানিমূলক কোনো কথাও কোনো সময় তিনি বলেননি। তিনি বারবার তার অবস্থান পরিষ্কার করে বলেছেন তিনি কোনো সংগঠনের সাথে জড়িত নন, তিনি মুসলিম উম্মার ঐক্য নিয়ে কথা বলতেন, ইসলামী খিলাফা ইসলামী রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি আলোচনা করতেন, তাগুত দাজ্জাল ও জায়নবাদীদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতেন, তিনি সবসময় ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের পক্ষে কথা বলেছেন, তিনি মসজিদুল আকসার পক্ষে কথা বলেছেন, যা অনেক আলেমরা বলতে পারেন না। মুসলিম উম্মার যুবকদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় এবং দাজ্জালের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্যে সতর্ক করতেন। একজন তরুণ নির্দলীয় অরাজনৈতিক আলেমকে এইভাবে গুম করে দেওয়ার অর্থ হল সরকার আগে ভারত বিরোধীদেরকে গুম করত, হত্যা করত, এখন যুক্ত হয়েছে দাজ্জাল এবং ইসরায়েল। তার মানে দাজ্জাল বিরোধী আর ইসরায়েল বিরোধী কথা বললেও এই সরকার এখন গুম করা শুরু করে দিয়েছে। দর্শক, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে কেবল ভারতের গোলামী নয়, এখন দাজ্জালের গোলামী আর ইসরায়েলের গোলামী করাও তারা শুরু করে দিয়েছে। দর্শক, আবু তোহা মোহাম্মদ আদনানের ইসরায়েল বিরোধী আর দাজ্জাল বিরোধী কথা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। দাজ্জাল এবং ইসরায়েলের দুশররা তাকে গুম করেছে, কারণ দাজ্জাল বিরোধী কথা বললে দাজ্জাল পন্থীদের গায়ে লাগে, শয়তানের গায়ে লাগে, তারা অযথাই নিজেদের গায়ে টেনে নেয় এবং তারা ভাবে এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে করা হয়েছে, কারণ বর্তমান মাফিয়া সরকার ভারত এবং ইসরায়েলের খায়েস মিটাতে দাজ্জালের দুষর হয়ে কাজ করছে, এটা এখন স্পষ্ট হয়ে গেছে। এই জন্যেই আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করা হয়েছে। এই গুমের পেছনে র এবং মোসাদের সরাসরি হাত আছে বলে দর্শক আমি মনে করি। মোহাম্মদ আদনান সাহেবের সহধর্মিনীর মতে থানায় তো মামলা নেবে, দূরের কথা, একটা জিডি পর্যন্ত তারা নিতে রাজি হয়নি, একটি জিডি পর্যন্ত তিনি করতে পারেননি। দর্শক, কি মাফিয়া মূল্যকে আমরা বাস করছি, আমাদেরকে পুতুল বানিয়ে দেওয়া হয়েছে, সরকার যেভাবে চাইবে আমাদেরকে তাই করতে হবে, তা না হলে গুম, খুন, জেল, জরিমানা বুক করতে হবে। দর্শক, এই আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের কী দোষ? তার স্বপ্ন সারা পৃথিবীর মুসলিম উম্মা একদিন ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামী খিলাফা আবার প্রতিষ্ঠিত হবে। দর্শক, এটা তো প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের চাওয়া পাওয়ার কথা। যদি কোনো মুসলমান এই আকীদাভুক্ত না হয়, তারা যদি মুসলিম উম্মার ঐক্য এবং খিলাফা প্রতিষ্ঠিত হোক এটা না চায়, তাহলে সে মুসলমানই থাকবে কিনা আমার সন্দেহ আছে। কোনো মুসলমান এই আকীদা বিরোধী হতে পারে না। সারা পৃথিবীতে ইসলামের খিলাফা প্রতিষ্ঠিত হবে, দর্শক, এই স্বপ্ন প্রতিটি মুসলমানের থাকা উচিত, না হলে আপনি মুসলমানই না। কী অন্যায় করেছে আবু তোহা মোহাম্মদ আদনান? দর্শক, বর্তমান দাজ্জালি যুগে যুব সমাজকে দাজ্জালের পথ থেকে ফিরিয়ে আনার কথা বলা কি অন্যায়? জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়ানো কি অন্যায়? ধ্বংসের পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার কথা বলা কি অন্যায়? এই মোহাম্মদ আদনান ভাই তো তিনি এই কথাগুলি বলছেন, কুরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে যুব সমাজকে ইসলামের পথে আকৃষ্ট করতেন, ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, এই জন্য কি তাকে গুম করে দেওয়া হবে? দর্শক, হলুদ মিডিয়া আজ পরিমণিকে নিয়ে ডুবে আছে, কিন্তু একজন বিচক্ষণ ইসলামিক স্কলার আজ চার দিন ধরে নিখোঁজ, তার জন্য গোটা কয়েকটি অনলাইন পত্রিকা নামে মাত্র রিপোর্ট করেছে আর বড় বড় পত্রিকাগুলো কোনো নিউজই করেনি, মিডিয়া পাড়া এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু কেন তাতেই বোঝা যাচ্ছে একটি পূর্ব পরিকল্পিত, পূর্ব পরিকল্পনা করেই আবু তোহা মোহাম্মদ আদনানকে গুম করা হয়েছে। দর্শক, আমরা না চিনলেও জায়ানবাদী রো আর মোসাদ বাহিনী ঠিকই জানে, ঠিকই চিনে ইসলামের মূল্যবান সম্পদ কারা, কি এই আদনান সাহেব, জায়ানবাদীরা ঠিকই চিনতে পেরেছে, তাই তারা তার পিছনে লেগে গিয়েছে। এই আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব মুসলিম উম্মার একটি মূল্যবান সম্পদ, বাতিল পন্থীরা ঠিকই চিনতে পেরেছে, তাই তারা আদনান সাহেবকে গুম করিয়েছে, আর এতে সরকার সহযোগিতা করেছে। একটি দেশ থেকে কোনো নাগরিক উদাও হয়ে যাবে, তাও গাড়ি সহ চার চারটি জলজন্ত মানুষ উদাও হয়ে যাবে, তাদের কোনো খোঁজ সরকার দিতে পারবে না, এটা কি সরকারের বিভিন্ন বাহিনী এগুলো জানে না? অবশ্যই জানে, না হলে মামলা নেবে না কেন? অনেক আলেম ওলামা কথা বলেছেন, অনেক অনলাইন ব্যক্তিবর্গ কথা বলা শুরু করেছেন, কিন্তু আশানুরূপ যেভাবে প্রতিবাদ হওয়ার কথা সেইভাবে প্রতিবাদ হচ্ছে না।
সেইভাবে প্রতিবাদ হচ্ছে না। বাংলাদেশের ইসলামিক দলগুলো নীরব ভূমিকায় আছে, তা খুবই দুঃখজনক। আমি আশা করব বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো মতবিরোধ ভুলে একজন অরাজনৈতিক ও নিরপেক্ষ একজন আলেমের পক্ষে এসে দাঁড়াবে, যে দিনের দায়ীর স্বপ্ন মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা। বাংলাদেশের আলেম ওলামা বেশি বেশি করে মোহাম্মদ আদনানের জন্য প্রচারণা চালাবেন, এটাই আমার কামনা। যে কোনো মূল্যে আমরা আবু তোহা মোহাম্মদ আদনানকে, আমাদের ভাইকে আমরা ফেরত চাই। আদনানকে ফেরত দিতে মাফিয়া সরকারকে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। বর্তমান মাফিয়া সরকারকে বলতে চাই, আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব যদি অপরাধী হন তাকে গ্রেফতার করুন, তার দোষ প্রমাণিত হলে, সে শাস্তির যোগ্য হলে তাকে শাস্তি দিন, জেল জরিমানা যা খুশি তাই দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে গুম করে ইমানদারকে ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। এই অপকর্মের জন্যে তোমাদের পথ, তোমাদের পতনের পথ তোমরাই নিশ্চিত করছো, আর তোমাদের পতন খুবই সন্নিকটে। আমাদের ভাইকে আমরা ফেরত চাই, আমাদের ভাইকে আমরা ফেরত চাই, আমাদের ভাইকে আমরা ফেরত চাই, আমাদের একটি কথা। ভিউয়ার্স, আমার অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। বিষয়টি যত ভাইরাল হবে আমাদের ভাইটিকে ফেরত পাওয়ার পথ ততটাই সহজ হবে। দর্শক, এই ভিডিওটি আমার পক্ষ থেকে কপিরাইট ফ্রি, যেভাবে ইচ্ছে শেয়ার করুন, যেখানে খুশি আপলোড করুন, ভাইরাল করুন। আমরা আমাদের ভাইকে ফেরত চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্যে, সুন্দরের জন্যে। আল্লাহ হাফেজ, মা আসসালাম।